নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রঞ্জিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। বানাচ্ছি পামফ্রেট তন্দুরি একদম হোমমেড স্টাইলে। তো চলো দেখে নিই আমরা কী কী লাগবে, কেমন করে বানাবো। তো ফার্স্টে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওর মধ্যে আমি একটু মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে পেটগুলো একটু দুদিকে আমি একটু এরকম করে কেটে নিয়েছি। কেটে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস। দিয়ে এটাকে 15 মিনিটের মতো রেখে দেবো, ওরমভাবে স্টে করবে যাতে। আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ। লবণটা একদম কম দেবে, কারণ পামফ্রেট ফিশ এমনি সামুদ্রিক মাছ, তাই যথেষ্ট লবণ থাকে মাছে, ওর জন্য লবণটা একদমই কম। সাথে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দই। দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে, এপিট ওপিট ভালো করে মাখিয়ে, আরও কিছু মশলা আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে রসুন আর লঙ্কা বাটা, সাথে আছে ধনে পাতা বাটা, আর দিচ্ছি অল্প একটু ঘি, 1 চামচের মতো ঘি। আর দিয়ে দিলাম হচ্ছে ময়দা। দিয়ে মাখিয়ে এটাকে আমি রেখে দেব ওই 40 মিনিটসের মতো রেখে দেবো, এরকমভাবে এটাকে ঢাকা দিয়ে 40 মিনিটসের মতো রেখে দেবো। তারপরে দেবো ওভেনে, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে মশলাটা ঢোকে। দিয়ে এবার আমি এখানে আপনার গ্রিলটাকে একটু গ্রিস করে নিয়েছিলাম তেল দিয়ে। দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। মাছটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আর ওপর দিয়ে মশলাগুলোকে ভালো করে দিয়ে দিতে হবে। নিচে কিন্তু অবশ্যই একটা ট্রে দিতে হবে, ট্রে বা প্যান, যেটা না হলে মাছের থেকে যে মশলাগুলো না সেগুলো মাইক্রোওয়েভের ভেতর পড়ে যাবে। ওর জন্য আমি একটা প্যান দিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি গ্রিল করতে মাইক্রোওয়েভে। এবার মাইক্রোওয়েভে যেহেতু স্মোকি হয় না, ওর জন্য কিন্তু আমাকে একটু গ্যাসও দিতে হবে। দিয়ে কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি 350 ডিগ্রিতে 15 মিনিটসের মতো দিয়েছিলাম। দিয়ে আবার এপিট ওপিট উল্টে আবার 10 মিনিটের মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি বার করে নিয়ে চলে এসেছি গ্যাসে। গ্যাসে আমি স্মোকিটা করছি। আমার কিন্তু মাইক্রোওয়েভের মাছটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে, যে স্মোকিটা করার জন্য আমি গ্যাসে দিয়েছি। গ্যাসে আমি স্মোকিটা করে নিই, ব্যাস এবার আমার তন্দুরি রেডি। খেতে ভীষণ ভালো হয় আর একদম মানে যারা ডায়েট করো তারাও খেতে পারো, আর খুব টেস্টি হয়, খেয়ে দেখো। আর আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটা ফলো করে দিও।